আমি এমএ পাস করার শর্তেও আমি আজকে লটারি বিক্রি করছি। অত্যন্ত লজ্জার বিষয় যে একজন এমএ পাস করা ছেলে আজকে বেকারত্বের জ্বালায় রাস্তার ফুটপাতে বসে তাকে লটারি বিক্রি করে জীবনযাপন করতে হচ্ছে। বেকারত্বের জ্বালা বড়ই নিষ্ঠুর, যা চরম বাস্তবের মুখে দাঁড় করায়। অসুস্থ মায়ের চিকিৎসা খরচ, সংসার চালাতে তাই এমএ পাশ করেও লটারির টিকিট বিক্রি করতে হচ্ছে মুর্শিদাবাদের নওদার সাকুপাড়া এলাকার বাসিন্দা তন্ময় চুনারিকে। আমতলা বাজার এলাকায় গেলেই দেখা যাবে ফুটপাতের ধারে একফালি দোকানে বসে থাকা এমএ পাশ লটারিওয়ালা তন্ময়কে। মানে আমি কাজের জন্য অনেক চেষ্টা করছি, কাজ যখন হয়নি মানে আমি দুঃখের সঙ্গে এটা লিখেছি, মানে মানে আমার নিজেকে মানে খুবই মনে হচ্ছে যে আমি একজন এমএ পাস হয়েও যে আজকে লটারি বিক্রি করছি, আমি এটা তো ভাবিনি কোনো দিন। আমার দাদা চেয়েছিলো যে আমার ভাইকে পড়াচ্ছি, সে একটা কোনো কাজ পাক, দাদা অনেক কষ্ট করেছে পড়িয়েছে আমাকে, এবার সেই দিক থেকে চারদিক থেকে মানে আমি চিন্তাভাবনা করে এটাই লিখেছি। তন্ময়ের স্বপ্ন ছিল পড়াশোনা করে একটি সরকারি চাকরি পাওয়ার, চেষ্টাও চালিয়ে যাচ্ছে সে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারায়, তারপর পড়াশোনা থেকে এক প্রকার ছুটি হয়। যদিও পরবর্তীতে দাদার পরিশ্রমে ও ইচ্ছেই ধীরে ধীরে পড়াশোনা করে এগিয়ে যেতে থাকে তন্ময়, তবে আবারও এই পরিবারে নেমে আসে অন্ধকার। মাস ছয়েক আগেই সংসারের একমাত্র রোজগেরে দাদাকে হারায় তন্ময়, তারপর এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যায়। আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বাবা আমাদের ছেড়ে দিয়ে চলে যায়। এবার আমি ছেড়ে দেওয়ার যখন বাবা চলে যায় তখন আমি পড়াশোনা ছেড়ে দিই, মানে ক্লাস সেভেনটা কমপ্লিট করে এইটে যখন উঠি তখন আমি পড়া ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তখন আমি লোকের সাইকেলের দোকানে কাজে লাগি, সেখান থেকে আমি অনেক সময় সাইকেলের দোকানে কাজও করেছি, আবার রং মিস্ত্রি রাজমিস্ত্রির কাজও গেছি, আবার অনেক সময় মাঠের লেবারও করেছি। এভাবে করতে করতে যখন আমার দাদা একটু স্বাবলম্বী হয় তখন ও ওই রাস্তার উপরে টেবিল খুলে লটারি বিক্রি করতো। এবার ও একটু যখন আর্থিক দিক থেকে ভালো হয় তখন আমাকে আবার নতুন করে পড়ানোর উদ্যোগ নেয়। আমি এইভাবে মানে পড়তে পড়তে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট এমএ কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, সব দাদাই করিয়েছে। দাদা মারা যাওয়াতে আমাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, সংসার চালাতে তাই দাদার ব্যবসাকেই আঁকড়ে ধরে সে, বাধ্য হয়েই লটারির টিকিট বিক্রি করছে সে, সাথে চালিয়ে যাচ্ছে মাঠে দৌড় টিউশন। বাড়িতে হচ্ছে আমার অসুস্থ মা, মা সেরকম চলাফেরা করতে পারে, মাজার সমস্যা, মান্থলি হচ্ছে কি যে 3,000-3,500 টাকার ওষুধ লাগে, সেই ওষুধের টাকা আমি জোগাড় করতে পারি না। যেহেতু আমার খুব ছোট্ট ব্যবসা, আমি যে ব্যবসাটা করছি এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, আমি কাউন্টার থেকে মালটা আনি, এনে হচ্ছে বিক্রি করি। এবার হচ্ছে 100 টিকিট বিক্রি করলে 40 টাকা কমিশন, এবার হচ্ছে যদি 400 টিকিট বের তাহলে 160 টাকা হচ্ছে আমার কমিশন, ওই টাকাতে সংসার চলে না। এবার আমি যখন টিউশনি পড়াই, টিউশনি পড়ে আমার কিছুটা টাকা হয়, সেখান থেকেও সঙ্গে চলে না। এইভাবে কষ্টের সঙ্গে দিন চলে যাচ্ছে আমাদের। পাশাপাশি টিউশনও পড়াই, হ্যাঁ টিউশনি পড়াই, ভোর 3:30 সময় উঠি, ওঠার পরে আমি হাই স্কুল মাঠে রান দিতে যাই, সেখান থেকে নিজে রান করি প্লাস অন্যদের করাই, পড়িয়ে আমি 6টার সময় পড়াতে বসি, পড়িয়ে আবার হচ্ছে কি যে 8টার সময় দোকানে আসি, তারপরে সারাদিন দোকানে থাকি, বাড়ি যেতে যেতে সেই 8টা-9টা। তন্ময়ের দোকানের টেবিলেও লেখা রয়েছে এমএ পাশ লটারিওয়ালা তন্ময়, এক প্রকার মনে জমে থাকা ক্ষোভ হতাশা থেকেই এই নামকরণ তার। এলাকার মানুষজন তন্ময়ের এই লড়াই সংগ্রামকেও কুর্ণিশ জানাচ্ছেন। এবার হয়তো অনেকে দেখবে, এবার হয়তো অনেকে আমাকে হয়তো আর্থিক দিক থেকে সাহায্য করতেও চাইছে, আমি কোনো অনুদান চাই না, আমি চাই একটা কাজ, মানে কাজ করে যাতে আমার মায়ের অসুস্থতা যে মানে সেটা যেন আমি ঠিকঠাক দেখভাল করতে পারি, সংসারটা যেন ঠিকঠাক চালাতে পারি। মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যমঙ্গল নিউজ।